ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকে বাড়িতে কীভাবে আমি পিনাট বাটার তৈরি করি সেই রেসিপিটাই তোমার সঙ্গে শেয়ার করবো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর পুরোনো ভিডিওগুলো যদি না দেখে থাকো সেগুলো গিয়ে দেখো। ওকে, সো আমরা সবাই জানি যে পিনাট বাটার ইজ এ গুড সোর্স অফ প্রোটিন। 100 গ্রাম পিনাট বাটারে 22 গ্রাম প্রোটিন, 22 গ্রাম কার্বোহাইড্রেট আর প্রচুর পরিমাণে এনার্জি থাকে। এতে ম্যাগনেশিয়াম আছে যেটা আমাদের মাসেল বোন স্ট্রং করে আর আমাদের ইমিউনিটি বুস্ট করে। এটা ফ্যাট লুজে প্রচুর এফেক্টিভ। ওকে, এর অনেক বেনিফিটস আছে, সেগুলো আমি একটা লিস্ট করেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। কীভাবে কম বাজেটে বাড়িতে হোমমেড পিনাট বাটার তৈরি করবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। সো টাইম ওয়েস্ট না করে লেটস গো টু দ্য কিচেন। সবার আগে আমাদের র পিনাট নিয়ে নিতে হবে। আমি এখানে 250 গ্রাম পিনাট নিয়েছি, যেটা আমার প্রাইস পড়েছে 30 রুপিস। ওকে, তোমরা যে কোনো মার্কেট বা দোকান দিয়ে পেয়ে যাবে। আফটার দ্যাট এটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে। সো আমরা এবার এটাকে রোস্ট করে নেবো ভালো করে। ঠান্ডা করার জন্য এটা বড় জায়গায় ঢেলে নিতে হবে। তারপরে এটা ঠান্ডা করার পরে এর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপরে আমি মিক্সি সব থেকে ছোটো যেটা বোল্ট হয় এর মধ্যে পুরো পিনাটটা আমি নিয়ে নেব। ওকে, সো এইটাকে আমি 4টে স্টেপে গ্রাইন্ড করব। এইটা একবারে গ্রাইন্ড করা যায় না, তো স্টেপ বাই স্টেপ আমরা গ্রাইন্ড করব অল্প অল্প করে। সো প্রথমে আমরা 10 সেকেন্ডের জন্য এটা গ্রাইন্ড করে নেব। এরপর ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে গায়ে লেগে থাকা পিনাটের গুঁড়োগুলো নিচে পড়ে যায়। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এটার পাউডার শেপ নিয়ে নিয়েছে। এরপর আমরা ফের 10 সেকেন্ডের জন্য আরেকবার গ্রাইন্ড করে নেব। সো এবার দেখো এটা একটা পেস্টের মতন হয়ে গেছে, কারণ পিনাট এর থেকে অয়েল রিলিজ করছে। সো এবার আরও 15 সেকেন্ডের জন্য এটাকে আমাদের গ্রাইন্ড করে নিতে হবে। সো চলো গ্রাইন্ড করে নেওয়া হোক। সো আমাদের পিনাট বাটার অলমোস্ট রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ লাগছে আর কতটা ক্রিমি হয়ে গেছে। এটা এবার পিনাট থেকে পিনাট বাটার হয়ে গেছে। তো এবার এতে আমি খুব সামান্য সল্ট অ্যাড করব, আর সুইটনেসের জন্য এতে আমি 2 স্পুন হানি অ্যাড করব। আর তোমরা কোকো পাউডার ইউজ করতে পারো চকলেট পিনাট বাটার তৈরি করার জন্য, আর সিনামন পাউডার ইউজ করতে পারো সিনামন পিনাট বাটার তৈরি করার জন্য। এরপরে এইটাকে আরও 10 সেকেন্ডের জন্য আমরা গ্রাইন্ড করে নেব। সো তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিনাট বাটার রেডি। সো এইটা আমার একটা জায়গায় ঢেলে নেবো এবার। তো এটাই ছিল আমার হোমমেড পিনাট বাটার রেসিপি। তো বাইরে তৈরি করো আর হেলদি থাকো, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো। বাই।